আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা ভার্সন 4.3.7.1 যে একটা নতুন ওবিপি আপনার সাথে শেয়ার করব। নতুন বললে ভুল হবে, অনেক আগেরই, বাট আমি ভিডিও শুরুতে কিন্তু আমি বলে দিছি এটা কোন ওবিপি। এটা হচ্ছে ভার্সন 3.7.1 একটা ওবিপি, এবং নিয়ে আসার কারণটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে হেপ পি ট্রাফিক যে ওবিপিটাতে আছে সেই রকম একটা ওবিপি নিয়ে আসার জন্য, এবং যে ওবিপিটা আপনার বাংলাদেশে রিস্কা পাবেন এরকম একটা ওবিপি নিয়ে আসার জন্য। এবং আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের যে ভার্সন 3.7.1 সেটআপ টিউটোরিয়ালগুলো দেখে অনেকে কিন্তু বর্তমানে ভার্সন 3.7.1 গেমটা খেলতেছেন। তো যা নাকি ভার্সন 3.7.1 গেমটা খেলতেছেন এবং বিগত দিন ধরে কমেন্ট করতেছেন যে হেভি ট্রাফিকের কোনো ও বাংলাদেশি ট্রাফিক ওবিপি আপনার সাথে শেয়ার করার জন্য, তো তাদের জন্য আজকের এই ওবিপিটা আপনারা আমার এই ভিডিওর প্রথম ফুটেজটুকু দেখলে কিন্তু বুঝতে পারবেন এই ওবিপিতে আপনারা কি পরিমাণের ট্রাফিক পাবেন। তো এখানে আপনারা দেখলে আশা করি আর কোনো আপনাদের সন্দেহ থাকার কথা না যে এইখানে কি পরিমাণের ট্রাফিক যে অ্যাড করা আছে। তো এই ওবিপিটা কিন্তু সবার জন্য না, আমি আগেই বলতেছি, আমি কিন্তু এখানে বিস্তারিত সব কিছু আপনার বলে দিব, কারণ এইখানে যদি আপনারা উল্টাপাল্টা মানুষ যদি আবার ডাউন করে যদি পরবর্তীতে আবার আগের সুন্দর ওবিপিটা যদি আপনারা নষ্ট করে আবার এটাকে সেটা বুঝে খেলতেই না পারেন, তাহলে তো আবার পরবর্তীতে দোষ আসবে আমার উপর, তাই না? তো আমি কিন্তু ফার্স্টে আপনার বলে দিলাম এটা হচ্ছে ভার্সন 3.7.1 যে একটা ওবিপি, এবং এই ওবিপিটা আপনার জন্য নিয়ে আসছি যারা ট্রাফিক হেভি ট্রাফিক খেলতে হেভি ট্রাফিক দিয়ে খেলতে পছন্দ করেন, বাংলাদেশি বাসগুলো বেশি হবে তো তাদের জন্য। তো আমি কিন্তু এর আগে ভার্সন 3.7.1টা সেটআপ টিউটোরিয়াল আপনারা দেখেছি যে গতকাল, তো মেবি আপনার সাথে ভার্সন 3.7.1টা কেউ 2 GB র্যামের ফোনের মধ্যে খেলবেন সেটা আপনারা দেখাইছি। তো এখন কথা হলো আপনারা যারা নাকি লো ডিভাইস ইউজার আছেন এবং এই যে ভার্সন 3.7.1টা খেলতেছেন, তারা বা পাকনামি করে কিন্তু এটা সেট আপ করতে চান না, কারণ আমি আগেই বলতেছি এইটাতে হেভি পরিমাণের ট্রাফিক আপনারা পাবেন, প্রচুর পরিমাণের ট্রাফিক এই ওবিপিটাতে দেওয়া আছে, যার ফলে কিন্তু আপনারা যে গেমটা আছে গেমের মধ্যে ল্যাগের পরিমাণটা একটু বেশি পাবেন। আমি এখানে 8 GB র্যামের মধ্যেই কিন্তু দেখাইতেছে টুকটাক ল্যাগের দেখা পাইতেছিলাম। তো যারা নাকি লো ডিভাইস ইউজার আছেন তারা এটা ভুলও ডাউন করে না, যদি ডাউন করেনও সেট আপ করে খেলেনও, তো আপনাদের যে কাজটা করতে হবে সর্ফাস্টে সেটা হচ্ছে ট্রাফিক ডেন্সিটি একদম লো করে তারপর খেলতে হবে। এখন ট্রাফিক ডেন্সিটি কোথা থেকে লো করতে হয় অনেকেই জানেন না, তো সেটা করতে হলে আপনাদের গেমটা প্রথমে যখন ওই প্লে করেন না, ওই প্লে করার সময় গ্যারেজ থেকে আপনারা সেটিং অপশনে গিয়ে আদার্সে ক্লিক করলে একদম লাস্টের উপরেরটা, আদার্সে ক্লিক করার পর একদম লাস্টের যে সেটিংটা থাকবে ওইটার উপরে একটা দেখতে পারবেন ট্রাফিক ডেন্সিটি হাই লো এবং মিডিয়াম হাই আছে, তো তিনটা অপশন দেওয়া থাকে, ওইখান থেকে আপনার লো করে দিতে হবে এবং গ্রাফিক্সটাকে অবশ্যই লো করে দিতে হবে, তাছাড়া কিন্তু স্মুথভাবে গেমটা খেলতে পারবে না। যদি আপনার ফোনের মধ্যে প্রসেসর ভালো হয় তাহলে ট্রাফিক ডেন্সিটি হাই দিয়ে গ্রাফিক্স হাই দিয়ে আমার মতো এইভাবে খেলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি মূলত এই ওবিপিটা তাদের জন্য নিয়ে আসছি জানি কি ভার্সন 3.7.1টা খেলতেছেন একটু ভালো মানের ফোনের মধ্যে, যারা হেভি পরিমাণ ট্রাফিক চাইতেছেন ইটেস্ট মতো ফিল নিয়ে খেলার জন্য, তো তাদের জন্য পারফেক্ট একটা ওবিপি এইটা। এবং এই ওবিপিটা আপনারা খুব ইজিলি সেট আপ করতে পারবেন, আপনার কোনো প্রকার কোনো ঝামেলা আপনাদের করতে হবে না, আপনার খুব সহজে এটাকে সেট আপ করে নিতে পারবেন। তো এইখানে আপনারা একটা জিনিস হয়তো বা লক্ষ্য করছেন যে অন্যান্য গ্রাফিক্সের তুলনায় এই ওবিপিটা কিন্তু একটু আলাদা গ্রাফিক্স, এখানে কিন্তু গ্রাফিক্সটা কেমন সাদা সাদা লাগতেছে না? দেখেন এটা হচ্ছে আপনাদের শীতকালীন একটা ওবিপি ছিল, তো ওই শীতকালীন ওবিপি দেখে এখানে একটু রিয়েলিস্টিক করার জন্য শীতের ফিলটা আনার জন্য এখানে আর কি গাছগুলোকে একটু বরফ ওই বরফের মতো আর কি ঢেকে দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো বিদেশের মধ্যে আর কি এরকম গাছ আপনারা দেখতে পারবেন, তো ওই শীতের ফিলটা দেওয়ার জন্য আর কি গ্রাফিক্সটাকে এরকম করেছিল, এবং শীতকালীন একটা ওবিপি ছিল এইটা। তো যারা নাকি রিস্কা চাইতেছিলেন ওবিপির মধ্যে রিস্কা থাকবে, তো এই যে দেখেন আপনাদের রিস্কা, বা ড্রাইভার নাই, ড্রাইভার ছাড়া এসে এখানে একা একাই চলে ভৌতিক রিস্কা, এবং অনেকেই দাবি করেন যে বাংলাদেশের ট্রাকগুলো ওবিপির মধ্যে থাকে না, তো এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের টাটা কোম্পানি যে ট্রাকটা সেটা আপনারা পাইতেছেন, এবং তারই হয়েছে বাংলাদেশে অনেক ধরনের বাস আপনারা এখানে পাবেন। তো বাংলাদেশি বাসগুলোর মধ্যে আপনারা এখানে হিনোয়েকে 1Z বাসটা সব থেকে বেশি পাবেন, আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 5টা হিনোয়েকে 1Z আর বাকি 2-1টা হয়তো অন্যান্য ব্র্যান্ডের বাস আছে। তো এইখানে আপনার পাওয়ার মধ্যে একমাত্র হুন্ডাই যে এসকেএস স্ক্যানিয়া যে এসকেএসের বাসটা আছে ওইটা পাবেন, আর এখানে আপনারা হিনোয়েকে 1Z বাসটা অত্যন্ত পরিমাণে পাবেন, তাছাড়া বাংলাদেশি ট্রাক তো আসেই, এবং অনেক ধরনের ব্যানারের সংমিশ্রণে কিন্তু তৈরি তো এই
এই ওভিটা আপনার জানি কি নানান ধরনের ইয়ে ব্যানার চেয়ে থাকেন, তো এই ওভিটাতে হয়তো আপনার সেই পছন্দের ব্যানারটা থাকলেও থাকতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মার্শা পরিবহনের একটা বাস কিন্তু যেতেছে, এবং এইখানে আপনার জ্যাম লাগছে দেখতে পাচ্ছেন। তো এইখানে ছোট্ট একটা জ্যাম লাগলেও দেখতে পারবেন প্রচুর পরিমাণে ট্রাফিক এখানে আটকে যাবে। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক একটা ভাব ফুটিয়ে তোলে, কারণ দেখা যায় আমাদের ভার্সন 4.3 যেটা ভার্সন চলতেছে বর্তমানে প্লে স্টোর মধ্যে, এটার মধ্যে কিন্তু এত বেশি ট্রাফিকের কোনো অভিবি এখন পর্যন্ত আসে নাই। আর আমি আপনাদের একটা কথা সবসময় বলি যে ভার্সন 3.7.1 যে পরিমাণে অভিবি রিলিজ করা হয়েছে এবং যে পরিমাণে অভিবি বাংলাদেশে অভিবি নিয়ে আসা হয়েছিল বড় বড় ইউটিউব চ্যানেলগুলো, তো সেই পরিমাণের কোনো অভিবি কিন্তু বর্তমানে আমরা আমাদের কোনো ইয়েতেই কিন্তু পাইতেছি না, কোনো চ্যানেলে কিন্তু আমরা পাই না। তো ভার্সন 3.7.1 কিন্তু অনেক সুন্দর সুন্দর অভিবিগুলো আমরা পাইছিলাম, বাট ভার্সন 4.3 আমরা বা ভার্সন 4.8 বলে দেখা গেছে অনেকে গেমটাই খেলা ছেড়ে দিয়েছে কারণ ম্যাপ ডাউন হয় না। তো এই যে ভার্সন 3.7.1 এইখানে কিন্তু জানে কি ভার্সন 3.7.1 খেলে তারা কিন্তু জানে যে এই ভার্সনে কিন্তু কোনো প্রকার ম্যাপ ডাউন করতে হয় না। ম্যাপ ডাউনটা সমস্যাটা শুরু হয়েছিল ভার্সন 4.3 থেকে, এর আগে বা এর নিচে যে বাসনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খেলা যায়, কোনো সমস্যাই হয় না, কোনো ঝামেলা হয় না, কোনো ম্যাপ ডাউন করতে হয় না, ওবিবি সেট আপ নিয়ে কোনো ঝামেলা হয় না, অনেক সুন্দর করে কিন্তু খেলা যায়। এখন কথা হলো আপনারা এই বাংলাদেশি ওবিবিটা আপনারা কীভাবে খেলবেন, এই যে আমি এখানে আপনার সাথে বকবক করতেছি সেটা টিউটোরিয়াল তো দেখাইতেছি না, আজকে ভিডিওতে আমরা সেটআপ টিউটোরিয়ালটা রাখতেছি না। কারণটা হলো গতকাল কিন্তু আমরা একটা সেটআপ টিউটোরিয়াল আপনার সাথে শেয়ার করছি ভার্সন 3.7.1। তো ওই সেমভাবে আপনারা এই যে আজকের ওভিটা সেটাকে আপনার সেট আপ করে নিতে পারবেন। তো জানা কি পারেন না কীভাবে সেট আপ করতে হয় গেমটাকে, দেখেন আমাদের সামনে কিন্তু রিস্কাটা অত্যন্ত পরিমাণে বাড়াবাড়ি করতেছিল, তো ফাইনালি কিন্তু সেই আমাদের মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্টটা ঘটাই দিল। যাই হোক, আমি যেটা বলতেছিলাম আর কি, আপনারা ওই সেমভাবেই সেট আপ করে খেলতে পারবেন। আর ভার্সন 3.7.1 সেট আপ করাটা আমার এত কঠিন কিছু না, আপনার ম্যাপ ডাউনের কোনো সমস্যা নেই, ম্যাপ ডাউনের কোনো ফাইল সেট আপ করতে হয় না, কিছুই না। আপনাদের জানা কি ভার্সন 3.7.1 আগে একবার হলো সেট আপ করছেন, আমি আশা করি এখন আপনাদের আর সমস্যা হওয়ার কথা না আপনার সেট আপ টিউটোরিয়াল নিয়ে, কারণ এটা একবার যে সেট আপ করে সেই কিন্তু পেরে যায়। তো তারপর আমি আপনাদের সুবিধার্থে মুখে একবার আমি বলতেছি যে কীভাবে সেট আপ করবেন। তো সবার ফার্স্টে আপনারা আমার আগের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনাদের 3.7.1 বা 3.7.1 যেটা সেটার এপিকেটটা আপনাদের নামাইতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের এপিকেট ছাড়া কিন্তু আপনারা গেমটা খেলতে পারবেন না। তো সেই এপিকেটটা আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু গতকাল যে ভিডিওটা শেয়ার দিয়েছিলাম আপনার সাথে, তো সেখানে কিন্তু আমি এপিকে কোথা থেকে পাবেন সেটা কিন্তু আমি আপনার বলে দিছি এবং লিঙ্কও কিন্তু দেওয়া ছিল। তো আশা করি আপনারা আমার সেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, ভার্সন 3.7.1 যেটা সেট আপ করছিলাম সেটার লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে, সেটা আপনারা দেখে নেবেন। আশা করি সেটা দেখে নিলে আপনারা পারবেন। তারপর আপনারা সেমভাবে এপিকেটাকে ইনস্টল করবেন, এপিকেটাকে ইনস্টল করার পর আপনারা ওবিবিটাকে জাস্ট কেটে আপনার ওবিবিটা জাস্ট ডাউন করে কপি করে গিয়ে বাসিট অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে কম্পিউটার মালে ফোল্ডারে গিয়ে আপনার জাস্ট পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রায়াউটটা লেখা আসে, সেক্ষেত্রে আপনার যে নাম্বারটা নামাইবেন দেখা যায় দুইটা নাম্বারই সবথেকে বেশি চলে, সেটা হচ্ছে ভার্সন 2.0.2.0.6.3.8 আর একটা হচ্ছে 1.0.6.3.8, এই দুইটা নাম্বারে বেশি চলে। এখন আপনারা যদি যেটি সেট আপ করেন যে নাম্বারটি সেট আপ করেন না কেন, সেটা সেট আপ করার পর যদি ট্রায়াউট লেখা চলে আসে গেমটা ওপেন না হয়, সেক্ষেত্রে আপনার নাম্বারটাকে চেঞ্জ করে জাস্ট 2 এর জায়গায় 1 বা 1 এর জায়গায় 2 বসে দেবেন, তাহলে কিন্তু আপনাদের গেমটা প্লে হয়ে যাবে। তাছাড়া আপনারা অনেকে হয়তো এখন প্রশ্ন করতে পারেন এই ওভিবিতে কি বাংলাদেশি যে ট্রাফিকগুলো দেখতেছে এইগুলো কি স্পিড ট্রাফিক ওভিবি নাকি নর্মাল স্পিড ট্রাফিক ওভিবি, বা বিশেষ করেন এখানে আমি এটা আমি নিজেও ধরতে পারতেছি যে এটা কি স্পিড ট্রাফিক ওভিবি নাকি নর্মাল স্পিড ট্রাফিক ওভিবি। ট্রাফিকগুলো মোটামুটি ভালো স্পিডে ড্রাইভিং করতেছিল, আমার তাদেরকে ধরতে হইলেও অনেকটা বেশি ড্রাইভিং করতে চাচ্ছিলো, এবং আপনারা আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল একটা বাস খুবই ভালো ড্রাইভিং করতেছে এবং খুবই স্পিডে কিন্তু ড্রাইভিং করতেছে। তো এখান থেকে আপনারা বুঝে নিতে পারেন মোটামুটি এরকম রিয়েলিস্টিক একটা স্পিড আপনারা এই ওভিউটাতে পাবেন। তাছাড়া আপনারা অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে কাল্পনিকত যে বাংলাদেশের ম্যাপটা সেটা কি আপনারা এখানে পাবেন কি না। আমি এখানে আন্তরিকভাবে দুঃখিত যে এই ওভিউতে কাল্পনিকত যে বাংলাদেশের ম্যাপটা সেটা আপনারা পাইতেছেন না, বাট আমি চেষ্টা করবো
আপনার সাথে কাল্পনিক অর্থাৎ যে ম্যাপগুলো আপনার সাথে শেয়ার করে থাকি, তো সেগুলো একটা নিয়ে আসার জন্য যাতে আপনারা এটাতে সেট আপ করে খেলতে পারেন। তো জানে কি কাল্পনিকতা ম্যাপগুলো দিয়ে, কারণ কাল্পনিকতা ম্যাপে তো তেমন কোনো আমাদের ইয়ে নাই, তেমন কোনো আমাদের উপকারে আসে না, তো জাস্ট ওই একটু রিয়েলিস্টিক ফিলটা ফুটে তোলার জন্য আমাদের ইন্দোনেশিয়ার ম্যাপটাকে সরিয়ে আমরা বাংলাদেশের কাল্পনিকতা ম্যাপটাকে অ্যাড করি, জাস্ট এতটুকুই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই ওবিবির লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, একটা ভিডিও লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনারা এই ওবিবি লিঙ্কটা সরাসরি সেখানে দেওয়া আছে, সেখানে আপনারা এই ওবিবি প্লাস ওবিবিটাকে ডাউনলোড করে নেবেন। সেখানে এপিকের লিঙ্ক দেওয়া নেই, শুধু ওবিবিটার লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আপনারা ওবিবিটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে এক্সট্রাক্ট করতে হলে একটা পাসওয়ার্ডের দরকার হবে আপনাদের, তো সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার 7790, তো 7790 এটা দিয়ে দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা বসে যাবে, এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু আপনার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে, এবং এক্সট্রাক্ট হয়ে গেলে পরে কিন্তু আপনার এখান থেকে কিন্তু গেমটাকে খুব সহজে কিন্তু সেট আপ করে খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবারই পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমাদের দর্শক সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আপনার কাছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।